প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন, কৌশলে আছেন। তো প্রিয় বন্ধু, আজকে আমি আপনাদের সামনে যে বশীকরণ টোটকাটি নিয়ে এলাম সেটি খুব শক্তিশালী এবং পাওয়ারফুল। তো প্রিয় বন্ধু, সেই বশীকরণটি হলো দূর থেকে বশীকরণ অথবা কাছ থেকে। আপনি দূর থেকেও করতে পারেন অথবা সেই বশীকরণটি আপনি কাছ থেকেও করতে পারেন। তো প্রিয় বন্ধু, আজকে আমি যে টোটকাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সে বশীকরণটি ঠিকভাবে সঠিক নিয়মে করে আজ পর্যন্ত কেউ বিফল হয়েছে বলে জানা যায়নি। তো প্রিয় বন্ধু, আজকের এই টোটকাটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই আপনি বিফল হবেন না। আমি আপনাকে বলতে পারি যে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন তাহলে বিফল হবেন না। তো প্রিয় বন্ধু, আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সেটি মনোযোগ সহকারে শুনবেন এবং যেটি দেখাতে চাইব সেটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন, আপনি যে নারী পুরুষ অথবা ছেলে মেয়ে যে কোনো কাউকে আপনি সহজেই বসে আনতে পারবেন। তো প্রিয় বন্ধু, চলুন আমরা সে মন্ত্রটি একবার দেখে নিই। প্রিয় বন্ধু, এই দেখুন, আপনি তো একটা মন্ত্র আমার হাতে দেখতে পাচ্ছেন। মন্ত্রটি হচ্ছে ওং নমো অমুক মে বসমন্ন সহা। কি মন্ত্রটি? ওং নমো অমুক মে বসমন্ন সহা। এই মন্ত্রটি আপনি 1008 বার জপ করবেন। এই মন্ত্রটি 1008 বার জপ করে আপনি সিদ্ধ করে নেবেন, না হলে কিন্তু মন্ত্রটিতে কোনো ফলাফল লাভ করতে পারবেন না। তো প্রিয় বন্ধু, এই মন্ত্রটি 108 বার জপ করার শেষে আপনি শনি ও মঙ্গলবার যে কোনো একদিন এই মন্ত্রটি জপ করতে পারবেন। তো তাহলে সহজেই দূর থেকে অথবা কাছ থেকে আপনি তাকে বসে আনতে পারবেন, আপনার দ্বারা সে আকৃষ্ট হবে আপনার প্রতি। তো প্রিয় বন্ধু, এই মন্ত্রটি আপনি কি বলছি 1008 বার এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। মন্ত্রটি সিদ্ধ করার পরে আপনি বাজার থেকে 3টি প্রদীপ কিনে আনবেন। 3টি প্রদীপ আপনি বাসায় এনে চারপাশে গোলাপ জল দিয়ে ছিটিয়ে নেবেন। আপনি যে স্থানে বসবেন তার চারপাশে গোলাপ জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিন। শুদ্ধ করে নেওয়ার পরে আপনি সেই স্থানে বসুন। বসার পূর্বে আপনি আল্লাহর নাম প্রথমে স্মরণ করুন। স্মরণ করার পরে আপনি সেই যে 3টি প্রদীপে আপনি 3টি সলতে নেবেন। কি বলছি প্রিয় বন্ধু? 3টি প্রদীপে 3টি সলতে নেবেন। সেই 3টি প্রদীপে 3টি সলতে নেওয়ার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধু? 21 বার মোট মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এই একই মন্ত্র ওং নমো অমুক মে বসমন্ন সাহা। অমুকের জায়গায় আপনি যাকে ভালোবাসেন